সম্প্রতি সময় দক্ষিণী চলচ্চিত্রে আলোচিত একজন নায়িকা হলেন তামান্না ভাটিয়া মোরফার এই তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে আর এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে নজরে আসেন অন্যদিকে এই নায়িকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেখানে অবশ্য এই নায়িকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে লস্যমী রূপে ক্যামেরার সামনে ধরা দেয় মোরফার এই জন্য অবশ্য আলোচনায় দেখা যায় এই নায়িকাকে কিন্তু যা সে আলোচনাকে এই তারকা সেভাবে গ্রহণ করে না এই জন্য নায়িকা তার ইচ্ছা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ধারাবিকতায় সম্প্রতি এই নায়িকা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করেছেন মোরবার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় কালো রঙের টপ এবং কালো রঙের স্কার্ট পরে ক্যামেরার সামনে ধরা দিতে সেই সাথে খোলামেলা চুল আলকা মেকাপে তাকে দেখতে অনেকটা সুন্দরই লাগে আর এই জন্য বর্তমানে তার রূপের প্রতি ঘাল হতে দেখা যায় তার অনুরাগীদের সেই ধারাবাহিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে অ্যামেজিং লিখেছে মোরোভার অনেকে আবার তাকে বিউটি কুইন বলে দাবি করেন সেই সাথে অনেকে আবার তাকে হট বলে উল্লেখ করেন কিন্তু আবার অনেকে তাকে প্রিটিক্যাল লিখেছে যদিও আবার অনেকে তাকে লাভ বলে দাবি করেন সুতরাং ঝোঁক সব কিছু মিলে বর্তমানে এই তারকা দর্শকদের মাঝেভাবে এভাবে আলোচনায় অনেকে বর্তমানে এই নায়িকার হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য অবশ্যই এই নায়িকা সে সকল চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করেছেন কিন্তু চলচ্চিত্র শুটিং এর ফাঁকে তারকাকে ফটোশুট অংশগ্রহণ করতে দেখা যায় মোরবার সে সকল ফটোশুটের ছবি এই তারকা তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অন্যদিকে চলচ্চিত্র এই নায়িকাকে সর্বশেষ দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে আর এই জন্যই তিনি তার অভিনয়ের জন্য দর্শকদের কাছে প্রশংসা অর্জন করেন সুতরাং জগ তো নিলেন তামান্না ভাটিয়া বর্তমানে শর্ট প্রসাইকে ক্যামেরার সামনে সময় রূপে ধরা দেয় মোরবার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে বলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য